নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে 27 ফেব্রুয়ারি তারিখের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গের 5টি জেলাতে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা থেকে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলোতে কি হতে পারে, উত্তরবঙ্গে বৃষ্টি হবে কি না, 29 ফেব্রুয়ারি তারিখে নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে আবার, তার ফলে বাংলার দিকে একটা বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে মার্চ মাসে 3 এবং 4 তারিখের আশেপাশে। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব যে আগামী 3 দিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জেলায় জেলায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আপনাদের জানিয়ে দিই। মেঘলা আকাশ থাকবে কি না, সেরকম মেঘলা আকাশ নেই, কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তাপমাত্রা কীরকম থাকবে, ঠান্ডা বা গরম কীরকম আসবে, সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুরের দিকে থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। হালকা একটা ঠান্ডার ভাব থাকছে পশ্চিম দিকের জেলা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। সর্বত্রই 18 থেকে 19-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। কলকাতা সংলগ্ন জেলাগুলোতে থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। গরমটা কিন্তু একটু থাকলেও থাকতে পারে খুব হালকা, বিরাট গরম এখনই আসছে না, আগামী অন্তত 3 দিনে। পশ্চিম দিকের জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুরে গরমটা একটু বেশি থাকতে পারে, এখানে কোথাও কোথাও 30 থেকে 31 ডিগ্রি থাকতে পারে, খড়গপুর সংলগ্ন জায়গা কোনো কোনো অংশে। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ অন্যান্য জেলাগুলোতে থাকতে পারে মূলত 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। তাহলে এক কথায় যেটা আমরা বুঝতে পারছি যে ঠান্ডা গরমের পরিস্থিতি আপাতত গতকাল যেমন ছিল সেই রকমই থাকতে পারে, আর এই রকম অবস্থা আগামী 2 বা 3 দিন চলবে, ব্যাপক কোনো পরিবর্তন 3 দিনে নয়। বৃষ্টি কোথায় কোথায় হবে, আলিপুর ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন, আজকে দক্ষিণবঙ্গের 5টি জেলাতে হালকা বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। বিরাট সম্ভাবনা নেই যে প্রচণ্ড বৃষ্টি হবে বা বৃষ্টি হবেই, এমনটা কোনো সতর্কবার্তা সেইভাবে নেই। তবুও তাঁরা বলছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই 5টি জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গা বজ্রবিদ্যুৎ সহ অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধু এটাই নয়, এটা তো গেল আজকের পূর্বাভাস, কিন্তু আগামী 2 দিন 28 এবং 29 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, এটাই তারা বলতে চাইছেন। সুতরাং বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আবার মার্চ মাসে 3 তারিখের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে, এটা একটা প্রাথমিক অনুমান বা আভাস আপনাদের জানালাম, এখনও দেরি রয়েছে, কি পরিবর্তন আসে পরে আপনাদের জানাবো। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের 2-1 জায়গায়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিটা কিন্তু 3 বা 4 দিন কোনো কোনো দিন কোনো কোনো জায়গা হতে পারে, এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে দিয়েছেন যে উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু অনলাইন মডেল কি দেখাচ্ছে, অনলাইন মডেল দেখাচ্ছে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা অন্তত আগামী 3 দিন নেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সেরকম বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে থাকতে পারে 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন। এছাড়া আলিপুরদুয়ারে 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি। উত্তরবঙ্গে ব্যাপক গরম বা গরমের যে একটা ভাব সেরকম কোনো সম্ভাবনা আপাতত থাকছে না, তবে মালদার দিকে একটু থাকছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডে আজকে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে। আগামীকাল, আগামী পরশু 28-29 তারিখে বৃষ্টি নেই, আবার মার্চ মাসে 3 তারিখে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি অতিক্রম করতে পারে ঝাড়খণ্ডে, অর্থাৎ দুপুরের দিকে গরমের একটা পরিস্থিতি আস্তে আস্তে শুরু হতে চলেছে। সকালের দিকে প্রধানত ব্যাপক কোনো সম্ভাবনা সেরকম নেই, অর্থাৎ গরম থাকার, তবুও 16 থেকে 18-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, যার জন্য হালকা ঠান্ডা ভাব,
বিশেষ করে রাঁচি এবং ডাল্টনগঞ্জ সংলগ্ন জায়গায় ঠান্ডা ভাবটা বেশ ভালো রকম থাকবে সকালের দিকে। কিন্তু দুপুরের দিকে জামশেদপুর ধানবাদ এদিকে তাপমাত্রা একটু বেশি থাকবে, হালকা গরমের অনুভূতি থাকবে। বৃষ্টি আজকে খুব হালকা বা হালকা আবার মার্চ মাসের 3 তারিখে। ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, হালকা ঠান্ডাটা সকালও থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 27 থেকে 28 ডিগ্রি। ব্যাপক গরম এখনই নয়, বৃষ্টির কোনো পূর্বাভাস অন্তত ফেব্রুয়ারি মাসে নেই। মার্চ মাসে 3 তারিখের দিকে আবারও ত্রিপুরা জুড়ে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয় এছাড়া অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে, মার্চ মাসে 3 তারিখের দিকে আবার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এবং অরুণাচল প্রদেশের দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য ভারতবর্ষের জায়গা বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবারও মার্চ মাসের 1 তারিখ থেকে জোরদার বৃষ্টি শুরু হবে, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান এই দিকে, সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে মার্চ মাসের 2 এবং 3 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। এই বৃষ্টি আস্তে আস্তে বিহার, ঝাড়খণ্ডে এগিয়ে আসবে, প্রধানত মার্চ মাসে 2 তারিখ রাত এবং 3 তারিখের দিকে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা এদিকে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আপাতত থাকছে না। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, উড়িষ্যার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা বেশ বাড়তে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। উড়িষ্যাতে সর্বোচ্চ তাপমাত্রা 35 বা 34 ডিগ্রি হতে পারে, গরমটা একটু আসতে পারে উড়িষ্যার দিকে। আজকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, আগামী 5 দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছেন বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা বাড়বে, এখান থেকে পরিষ্কার গরম আস্তে আস্তে বাড়বে। তবে আজকে রংপুরের দিকে ভালো রকম ঠান্ডা থাকবে সকালের দিকে, 13 ডিগ্রি বা 14 ডিগ্রি সর্বনিম্ন থাকতে পারে। এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে, এখানে থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি, মোটামুটি ঠান্ডা থাকছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা ঠান্ডা ভাবটা থাকবে, এখানে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, হালকা গরমের অনুভূতি থাকবে দুপুরের দিকে। রংপুরের দিকে অতটা থাকছে না, এখানে থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এছাড়া ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীতেও থাকতে পারে প্রধানত 27 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। মোটামুটি একটা সমভাবাপন্ন আবহাওয়া চলছে এবং বসন্ত পুরো মাত্রায় বিরাজ করছে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। তাই বৃষ্টি নয়, গরম আস্তে আস্তে বাড়বে। এই পর্যন্ত আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।